ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ايها الاخوات واخواني السلام عليكم ورحمه الله وبركاته কসর নামাজের ক্ষেত্রে আমরা প্রথমেই কসরের নামাজের হুকুমটুকু কোথায় পাই সেটি আমরা প্রথমে জেনে নেই অনেকের ধারণা যে এটি হাদিস থেকে আসলে নয় এটি আর নিসা এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া কসরের নামাজ পড়ার নির্দেশ করেন ওয়া ইযা দারাততুম ফিল আউদি ফলাইসা আলাইকুম জুনাহুন আন

মানে খুব সশব্দে ঘোড়া অথবা কোনো পশু অথবা কোনো বাহন অথবা পায়ে যেইভাবেই হোক দূরে যাওয়ার জন্য যে ক্ষিপ্র প্রস্তুতির জন্য আল্লাহ দারাবা শব্দ ব্যবহার করেছেন মানে স্ট্রাইকিং ফিল ফিলাইসা আলাইকুম হন তোমরা যদি তোমাদের উপরে কোনো অপরাধ হবে না যদি তোমরা নামাজকে সংক্ষেপ করো আন্তাকসারু থেকেই শব্দটা এসেছে কসর কসর মানে কেটে দেওয়া মানে ছোট করে ফেলা আনতাকসারু মিনাস সালা ইন খিফতুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো যে আন ইয়াফতিনাকুমুল লাযিনা কাফারু কাফেররা অবিশ্বাসীরা তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে ইয়াফতিনাকুমুল লাযিনা কাফারু ফিতনা ফিতনা করে দিবে এবং তোমাদেরকে ফিতনায় ফেলে পরীক্ষা ফেলে দিবে সমস্যা ফেলে দিবে তাহলে তোমরা এই করো আজকে কছরের নামাজের বিষয়টুকু আমার বলার আগ্রহটা জেগেছে সেখান থেকেই যখন আমি এই কোরআনের আয়াতের কিছু ব্যাখ্যা আপনাদের ক্ষেত্রে পেশ করব বিশেষ করে যারা কোরআনের উপরে নির্ভরশীল কোরআন এর কোন আয়াত কে তেলাওয়াত করে আপনারা যারা সরাসরি ব্যাখ্যা করতে শুরু করেন তাদের খেদ এটি একটি অন্যতম শিক্ষা যে এটি কত বিপদজনক আজকে আমরা এটা দেখব আল্লাহ সুবাহ তারা এই আয়াতের ভিতরে বলছেন কন্ডিশন দিয়েছেন দুটো জিনিস একটি হচ্ছে ইজা দারাবতুম যখন তোমরা সফর করবে ভ্রমণ করবে ট্রাভেলিং করবে আরেকটি বলেছেন ইনখিফতুম যখন তোমরা আশঙ্কা করবে ভয় ভীতি এবং যখন কাফেরা তোমাদের বিপদে ফেলে দিবে তাহলে দুইটি কন্ডিশনের উপরে আল্লাহ সুবাহ বলেছেন যে সফর সফরের নামাজকে তোমরা কসর করো এইভাবেই যখন চলছিল তখন মুসলমানদের মধ্যে তাবে আইন অথবা সাহাবিদের ভিতরে একদল মানুষ তারা এই আয়াতের সরাসরি ব্যাখ্যা করতে গিয়ে সমস্যা করেছিল ভালো করে শুনে রাখুন যারা কোরআনের তাফসির করেন তাদেরকে তাদের প্রতি আমি মানে বিনীত আহ্বান জানাচ্ছি যে কোরআনের আয়াত তেলাবাদ করেই সরাসরি তার অর্থ করা কিংবা ব্যাখ্যা করা হুকুম দেওয়া খুব ডিফিকাল্ট যদি না আপনার হাদিস জানা না থাকে এই আয়াত হচ্ছে অন্যতম একটি দলিল তো সাহাবিদের ভিতরে অনেকেই তখন বলতে শুরু করলো যে এখন তো আর কোন ভয় ভীতি নেই কসর করতে হবে না কারণ মুসলমানরা রাজ্য জয় করেছে তখন ওমর রাজে আল্লাহ তালা আনহুর যোগ ওমর রাজে আল্লাহ তালা আনহু দেখলেন যে মানুষের ভিতরে একদল মানুষ এই সরাসরি কোরআনের আয়াত মানে সে মানুষগুলো আমাদের মতো মানুষ নয় তারা হচ্ছে সাহাবি এবং কিছু তাবে তারা বলতে শুরু করেছে যে এখন কসর পড়তে হবে না কারণ এখন তো কোনো ভয় নাই সমস্ত জাজিরাতুল আরবে ইসলাম আল্লাহ সুবাহান তালা প্রতিষ্ঠিত করেছেন এবং কাফিরা নাই ওমর রাজ খেলাফতের সময় এই ঘটনা আর এই ঘটনাটুকু কোনো গাল গল্প নয় এটি মিসকাত মাসাবে এর ভিতরে রয়েছে তেরোশো 35 নম্বর হাদিস মিশকাতুল মাসাবে আলবাব বাব সালাতুস সফর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকগুলোকে উদ্দেশ্য করে বলছেন যে আশ্চর্য তোমরা কেন এই কথা বলছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ভয়ে যখন থাকো তখন তোমরা নামাজকে মানে সংক্ষিপ্ত করো কারণ তোমরা কি জানো না যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কসর হচ্ছে একটি হাদিয়া একটি উপহার স্বরূপ আল্লাহ সুফহান তোমাদেরকে একটি উপহার দিচ্ছেন সেই উপহার তোমরা গ্রহণ করো এটি হচ্ছে এটি মুসলিমের ভিতরে রয়েছে সুফহান আল্লাহ এবং তাদের প্রতি তিনি বললেন অবাক হলেন এই হাদিসটি বর্ণনা করেছে আন বিন উমাইয়া يعلى نامي اك جن رابي ايه كهيني تبارنه مشكات المساوية البترين ايه مسلم البترين قال قلت لعمر بن الخطاب عمر بن الخطاب رضي الله عنه بلت شروعه إنما قال الله تعالى أن تكثروا من الصلاة إن خفتم أن يفتنونكم الذين كفروا فقد أمن الناس فقال عمر عجبت مما عجبت منه فسألت رسول الله صلى الله عليه وسلم فقال صدق صدقة تصدق الله بها عليكم فاقبلوا الصدقات صدقاته رواه مسلم عمر رضي الله تعالى عنه وي لوگ گلور بولن امي اشتد এই কথাটা বলতে পারছ তার মানে ওই সাহাবি গুলো উমরুল্লাহ সামনে যারা এই আয়াতের ব্যাখ্যা করছে তারা ভুল করছে এটি হচ্ছে দলিল যে খোদ সাহাবিরাও এই কোরআনের আয়াতকে আক্ষরিক অর্থে নিয়েছিল কিছু সাহাবি তারা মনে করেছে যেহেতু ভয় ভীতি আর নাই সুতরাং আর কসর করতে হবে না অথচ আল্লাহ কোরআনে শুধু ভয়ের সাথেই কসরের কথা উল্লেখ করেছেন

কসর করতে হবে ভয় না থাকলেও করতে হবে শান্তিপূর্ণ অবস্থাতেও করতে হবে এই এখানেই হচ্ছে হাদিসের ভূমিকা রয়েছে সুবহান আল্লাহ বিহামদি সুতরাং কোরআনের আয়াত থেকে এইভাবে হুকুম বর্ণনা করা যায় না তার জন্য হাদিসের দলিল লাগত ললিলের দরকার হয়ে পড়ে যেমন এই ক্ষেত্রে হয়েছে এবং এই ক্ষেত্রে একদল মানুষ ভুল করেছে এবং তাদেরকে সংশোধন করে দিচ্ছেন কে ওমর ইবন খাত্তাব আমিরুল মুমিনিন এবং তিনি শুধু সংশোধনই করছেন না তিনি বলছেন আজিবতু mimma আজিবাত মিন আমি অবাক হয়ে যাচ্ছি তারা কি করে এই কথাটুকু বলছে আষ্টদ্রজন কথা যেটা তারা না জেনেই বলছে কারণ ফাসাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কসরের নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন সাদা সাদাকাতুন তো সাদাক এটি হচ্ছে কসরের নামাজেরতে একটি হাদিয়া একটি উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উপহার দিয়েছেন বিহা আলাইকুম ফা ইকবালু সাদাকা তোমরা সেই সাদাকাটাকে গ্রহণ করো সুবহানাল্লাহ আমরা আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা এই কসরের নামাজের যে উপহার উপহারটুকো আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের দিয়েছে এটা গ্রহণ করব সুতরাং কসরের নামাজে মানে শান্তিপূর্ণ অবস্থায় যখন ভয়ভীতি নেই তখনও এটি জারি থাকবে যদি প্রথম শর্তটা ঠিক থাকে ইজা দারাতুম ফিল আরদ যখন তারা ভ্রমণ করবে এখন আমরা আয়াত থেকে শুধু ভ্রমণ শব্দটুকুই জানতে পেরেছি আর কিছু জানতে পেরেনি সুতরাং আমাদের প্রথম ফোকাস হবে যে ভ্রমণ বলতে আমাদের সমাজে কি বুঝায় সেটি আপনাদেরকে আঁকড়ে ধরতে হবে তার সাথে সাথে হুকুমগুলো পরিবর্তন হবে প্রথমে আসুন যে দুটো হাদিস এখানে হাদিসের বর্ণনা যদিও হাদিস গুলো বোকারিতে এসেছে কিন্তু সাহাবিদের আমল থেকে বোঝা যায় এটি দুটি বিষয় একটি হচ্ছে দিনের দিক থেকে কত দিন হলে এটি করতে হবে আরেকটি হচ্ছে কত দূরত্ব গেলে করতে হবে আর তার আগে আমি বলে নিচ্ছি আমাদের শ্রোতাদেরকে যে একটি বিরাট ভুল ভিতরেই আমরা নিয়োজিত রয়েছি সেটি হচ্ছে যে আমরা যারা বাংলাদেশি বাংলাদেশে যাদের আমাদের বাপ দাদা আমাদের যাদের জন্ম হয়েছে যাদের বাড়িঘর বাংলাদেশে আছে আত্মীয় স্বজন আছে তারা বাংলাদেশে গেলে কোনো করা যাবে না আপনার নিজের বাড়ি সেখানে আবার করা কি সেখানে আপনি করতে না দেখতে হবে বাংলাদেশের কোন জায়গায় আপনি যাচ্ছেন আমেরিকায় আপনি থাকেন দিন ধরে চল্লিশ বছর তার মানে এই না যে বাংলাদেশ আপনার জন্মস্থান নয় কিংবা বাংলাদেশে আপনার ঠিকানা নয় আপনি যদি বাড়ি বাংলাদেশে বিক্রিও করে ফেলেন তারপরেও যদি আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে চলে যান ওই এলাকায় যান তাহলে আপনি কসর করতে পারবেন না কারণ ওইটা আপনার মাকান ওইটা আপনার আবাসস্থল যেমন একজন মানুষ কোন নদীর পাশে তার একটা বাড়ি আছে সেদিন নদীতে ভেঙে নিয়ে গেল তো লোকটার বাড়ি নাই তো এখন কি সে কসর করবে নাকি তার তো বাড়ি নাই যেমন আমাদের দেশের ফকির গরিব মানুষ যাদের বাড়ি ঘর নাই তো তারা তারা কি ভ্রমণ করছে নাকি তারা ভ্রমণ করছে না তারা তাদের এলাকায় রয়েছে সুতরাং তারা করবে না না আপনিও আপনার এলাকায় গেলে এটি প্রথমে বুঝতে হবে কারণ প্রচুর ভুল বুঝাবুঝি রয়েছে যেমন একটা ভুল বুঝাবুঝি আছে আমি দেখেছি ইতিপূর্বে যে আমেরিকার এক শহর থেকে আরেক শহরে ধর্মীয় কোনো কারণে যাচ্ছে বলতেছে যে এটি নাকি হিজরত করছে কিসের হিজরত হিজর শব্দটুকুই এখানে প্রযোজ্য হবে না এটা হচ্ছে বিলাদুল কুফর এটি হচ্ছে অবিশ্বাসীদের একটা দেশ আমরা এখানে থাকি কোনো কোনো না কোনো ভাবে এখানে আবার এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে হিজরত হবে কিভাবে সুতরাং জিনিসগুলো আগে জানতে হবে আপনি যদি বাংলাদেশী হন আর বাংলাদেশে ফেরাত যান আপনার ধরেন আপনার ঢাকাতে আপনার ভাই থাকে আপনার ভাইয়ের বাসায় আপনি থাকবেন দুই দিন তো এটা আপনার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকায় আর নিজের বাড়ি হচ্ছে চট্টগ্রাম তো আপনি যদি যাওয়ার সময় কিংবা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নিয়ত করেন যেখানে আপনি দুই দিন থাকবেন এটা আপনার বাড়ি এখানে আপনি থাকবেন দুই তিন তিন দিন চার দিন যেখানেই থাকে নির্ধারিত সময়ে যদি আপনি নিয়ত করেন যে এখানে আমি থাকবো তারপর আমি যাব আর এখানে আপনি থাকতেন সব সময় আগেও থাকতেন মাঝে মাঝে থাকতেন আপনার পরিচিত লোকজন আছে তাহলে আপনার ওই ঢাকাতে কসল করতে পারবেন না আপনি যদি আপনার বাড়ি হয় আর ঢাকাতে যদি আপনি শুধু বাস ধরার জন্য বাস স্টেশনে থাকেন বাস ফেল করেছেন বিমানের অপেক্ষায় রয়েছেন এইভাবে দুই তিন দিন চলে গেল হরতালে আটকা পড়েছেন যেতে পারেন নাই ঢাকায় আপনার কেউ নাই তাহলে আপনি ঢাকাতেও কসর করবেন কিন্তু চট্টগ্রামে গিয়ে আপনার করতে পারবেন যেহেতু সেটা আপনার জায়গা এরকম যদি বাংলাদেশের বিভিন্ন শহরে আপনার নিজস্ব বাড়িঘর থাকে আত্মীয় যে ওখানে গেলে আপনি থাকেন তাহলে সেগুলি আপনি কসর করতে পারবেন না যেখানে ভ্রমণ হবে তখন কসর হবে সেটি সংক্ষিপ্ত সময়ের জন্য হয় বাঞ্ছনীয় মানে তাহলে এটা ভ্রমণ বলে প্রচলিত নিয়মে যেটাকে আপনি ভ্রমণ মনে করেন এখানে হাদিসের ভিতরে এসেছে ওয়া বুখারীতে এসেছে ফি কামা কাম ইয়াকসুরুস সালা যে তখন কখন নামাজ থেকে সংক্ষিপ্ত করা হতো ওয়াসাম্মান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান ওয়া লাইলাতান সাফারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি এক একদিন অথবা এক রাতের ট্রাভেলকে তিনি এই মানে সফর বলতেন উনার এটি হচ্ছে বোখারিতে আব্বাসের রিবাইতে এসেছে কিন্তু অনেক কম সময় একদিনের স্কলাররা বলেছেন যে একদিনের কম সময় যদি কেউ অন্য কোথাও গিয়ে আবার ফিরে আসে তাহলে ওই সময়ে যদি এটি ট্রাভেল হয় অপরিচিত জায়গা হয় যেখানে সে থাকে না তাহলেও দূরত্ব ইশাবে যদি এলাকার লোক এটাকে ট্রাভেল বলে তাহলে এ stekhane কসর করতে হবে যদিও সে একদিনের কম সময় ফিরে এসেছে তার মানে সর্বনিম্ন সময় হাদিসের ভিতরে এসেছে একদিন অথবা এক রাত এর এরকম ট্রাভেল এটি একটি মিনিমাম কথা ওয়াকানা ইবনে ওমর ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম ইয়াক্সিরুন ওয়ায়াফতিরানি ইয়াক্সিলানি ওয়ায়াফতারানি

সিত্তাতে আশারা ফারসাখান যে ১৬ ফারসাখ ১৬ ফারসাক এটি হচ্ছে হিজাজি ফারসাক ইয়ানি আল ফারসাখান এক ফারসাক মানে হচ্ছে তিন মাইল এক ফারসাখ হচ্ছে তিন মাইল সিত্তাতে আশারা মানে ১৬ ফারসাকা তিন ষোলো আটচল্লিশ মাইল এইভাবেই আটচল্লিশ মাইলের একটি হিসাব এসেছে কিন্তু এটি হচ্ছে একটি আসার যদিও ইমাম বোহারি এটি উল্লেখ করেছেন তার কিতাবের ভিতরে এটি ওই দুই জনের একটি রায় ইবনা আব্বাস এবং ইবনা অমর আটচল্লিশ মাইল এর বেশি হলেই তারা কসর করতেন কিন্তু আমরা অন্য হাদিসের মাধ্যমে জানি যে আনাস আহ রাদি আল্লাহ আনহু তিনি যখন মদিনা থেকে এটাও বোখারিতে এসেছে যে তিনি যখন মদিনা থেকে জুল হুলাইফায় যেতেন মানে মক্কা যাওয়ার পথে মদিনা থেকে জুল হুলাইফার দূরত্ব হচ্ছে মাত্র মাইল তখনই আনা আল্লাহ আনহু নবী সাল্লাম সাথে আসরের দুই রাকাত নামাজ পড়তেন তার মানে আমরা ওখানে পেলাম আটচল্লিশ আর এখানে প্রার্থী হচ্ছে মাত্র ছয় মাইলের মতো তো সুতরাং দেখা যাচ্ছে যে অবস্থার পরিপ্রেক্ষিতে মাইল এর দূরত্বটা কমে যাচ্ছে এটার মানে হচ্ছে যে যেমন আমি থাকি আমি একটি কনফারেন্সে গেলাম নিউ জার্সি যদিও এটি নিউ জার্সি কিন্তু দূরত্ব হিসাবে নিউ জার্সি তত এখানকার লোকরা এটাকে ট্রাভেল বলে না কারণ ওখান থেকে এখানে অনেক কাজ করতে আসে সুতরাং সেখানে আমি গেলে ওখানে কসর করতে পারবো না ওখানে আমার পুরো নামাজ পড়তে হবে যদিও এর দূরত্ব বেশি নয় এইভাবে জিনিসটি দেখতে হবে যে আপনি নিজে এবং এলাকার লোকরা ট্রাভেল বলে কিনা আপনি কি সফর করার প্রস্তুতি নিয়ে গিয়েছেন এই এটি হচ্ছে উত্তম তবে কেউ যদি আটচল্লিশ মাইল ধরতে চান আলহামদুলিল্লাহ বিহামদিহি কোনো সমস্যা নেই এটিও করা যাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনার আপনি যদি নিজের শহরে থাকেন তাহলে সেটা কসর হবে না যদি শহরটা বড় হয় যেমন আমরা এই নিউ যারা থাকি লং আইল্যান্ডে যারা থাকি তাদের অনেকের দূরত্ব একটু বেশি নিউ ইয়র্ক শহরের দূরত্ব অনেক রেডিয়াস অনেক বেশি সুতরাং এখানে প্রতি প্রতিনিয়ত মানুষ কাজ করে আসা যাওয়া করে এই মানে অফিস আদালত করে আসে যায় সুতরাং এটি কেউ ট্রাভেল হিসাবে গ্রহণ করে না কিংবা মনে করে না সুতরাং এখানে কসর করতে হবে না যেটিকে প্রচলিত নিয়মে যেটি ট্রাভেল বলা হয় ইজা দারাতুম তখন এটি কসর করতে হবে এটি হচ্ছে সহি ভালো মত আরেকটি মত হচ্ছে আটচল্লিশ মাইল হিসাব করে আপনি করতে পারেন আহমদুলিল্লাহ রবিল আলমিন কোনো সমস্যা এই এখন কত দিন আপনি কসর করতে থাকবেন এটি ডিপেন্ড করে হচ্ছে প্রথম কথাটি হচ্ছে নিয়ার উপরে নিয়াত আপনি কি ট্রাভেলিং এর নিয়তে আছেন নাকি না মানে আপনি কোন থাকার উদ্দেশ্যে ওখানে থাকবেন আরাম করবেন আত্মীয় স্বজনদের সাথে দেখা করবেন নিজের পরিচিত আত্মীয় স্বজন যেখানে গেলে আপনি নিরাপত্তা পান আদর আপ্যায়ন পান সেটি হচ্ছে আপনার অবস্থান মাকান আর যেখানে আপনি উদ্দেশ্য করছেন যে সেখানে আপনি থাকবেন না আদর আপ্যায়ন নিবেন না শুধু আত্মীয়দেরকে দেখে আবার অন্য জায়গায় চলে যাবেন তাহলে সেখানেও কসর করতে হবে যেহেতু আপনি ওখানে থামছেন না এই কারণে কোনো কারণবশত একদিন থেকে গেলেন কিন্তু আপনার ইচ্ছা ছিল না তারপরেও কসর চলবে বিজনিলাহি তারা এই হচ্ছে কথা নিয়াতের উপরে কথা حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابو اوان عن عاصم حسين মানে এটা একটি হাদিস এখানে ان اكرما عن ইবনে عباس رضي الله عنهما قال ইকরিমা থেকে ইবনে আব্বাস বলছেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 ইয়াকসর যে তিনি 19 মানে 19 মানে 19 দিন পর্যন্ত সফর করেছিলেন যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ট্রাভেল করেছিল তার মানে এখানে আমরা পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কিছু সাহাবী তারা ভ্রমণ করেছিল সেই বর্ণাকারী বলতে আর যখন আমরা উনিশ দিনের বেশি কোন জায়গায় থেকে গেছি সেখানে আমরা আত্মনা আমরা কসর করি নাই আমরা পূর্ণ নামাজ পড়েছি আত্মামনা আতিমা ছাড়া এই হচ্ছে সহিয়াল বহারিতে এসেছে এটি হচ্ছে সাহাবিদের আমল কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সাহাবি যেমন সাহাবারা হরমুজে নামক একটি জায়গায় সাত মাস কোনো কারণে অবস্থান করেছিল তারা কসর করেছেন আবদুল্লাহ ইবনে অমর রাজিউল্লাহ আনহুমা তিনি আজার বাইজান বর্তমানে রাশিয়ার কাছে যে একটি দেশ আছে মানে আজারবাইজান সেখানে তিনি গিয়েছিলেন ভ্রমণ করতে সুহান আল্লাহ বিহামদি এবং সেখানে বরফে আটকা পড়েছিলেন এবং ছয় মাস আটক ছিলেন ওই ছয় মাসই তিনি কসর করেছেন এবং আনাস বিন মালিক উনি রাজিউল্লা আনহু উনি শাম বিলাদু শামে দুই বছর ছিলেন দুই বছরই কসর করেছেন সুতরাং দেখা যায় যে বিভিন্ন সাহাবিরা হুকুম নির্দিষ্ট করেননি মানে প্রচলিত অর্থে যতদিন করছেন ততদিনকেই তারা ট্রাভেলিং ধরে তারা করেছেন এটি হচ্ছে অথবা কোনো কারণবশত সেখানে আটকা পড়েছেন এরকম কন্ডিশন হলে সেগুলো ওই ট্রাভেলিং এর শর্ত পূরণ হয় কারণ এটি সফরের মতো থাকতে হবে এটি হচ্ছে কথা এই এই জিনিসগুলো ঠিক করার করার সময় হয়তো টুকটাক যেমন আপনি এয়ারপোর্টে গেলেন জেএফকে এয়ারপোর্ট অথবা টরন্টো বিমানবন্দরে গেলেন আপনি ভ্রমণ করবেন ওই বিমানবন্দরে গিয়ে কসর করতে পারবেন না কারণ আপনি এখনো আপনার শহরে আছেন এই কারণে পারবেন না কিন্তু বিমান বন্দর ছেড়ে দিলেন তাহলে পারবেন আর কেউ যদি অনেক দূর থেকে আসে তাহলে তো পারবে এটাই স্বাভাবিক সাধারণত দু দিনের ভিতরে তিন চার দিন অবস্থান করবে এরকম যদি টেম্পোরারি কোথাও কেউ যায় তাহলে যদি তার ওই জায়গাটুকু নিজের মানে বাড়ি ঘর না হয় নিজের আওলাদ নিজের যে বাসস্থান অথবা নিজের আত্মীয় স্বজন যেগুলোতে তার গোত্র সেরকম না হয় তাহলে সে কসর করতে পারবে একটু ভুল ত্রুটি হলেও কোনো সমস্যা হবে না ক্ষেত্রে এবং দূরত্বের ক্ষেত্রে কিন্তু করতে হবে আর নিজের শহরে কসর করা যাবে না আর এই নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক নয় কারণ যে বিভিন্ন ভাবে কোথাও কেউ যদি যায় যেমন কেউ একজন এক কোর্স করতে আসলো আমেরিকাতে বাংলাদেশ থেকে এই কোর্সটা হচ্ছে 15 দিনের এবং সে এখানে এই কাজের জন্যই সে এসেছে এবং সে এটা থাকবে স্থায়ীভাবে এখানে থাকবে সে কোনো ট্রাভেল করবে না কারণ এটাকে ট্রাভেল বলে না কারণ সে এসেছে নির্ধারিত সংকল্প নিয়ে যে এতটা এত দিন সে এবং দিনগুলো একটু বেশি 15 দিন হয়তো কম হয়ে যাবে উদাহরণ দিচ্ছি কিন্তু মানে এক মাস ধরেন যদি হয় তাহলে সে কসর করবে না কারণ সে একটি ঠিকানা নিয়ে সেখানে অবস্থান করতে এই কারণে এখন কেউ যদি কনফারেন্সে আসে মাত্র দুই তিন দিন চার দিনের জন্য যদিও কারো বাড়িতে থাকে এবং ওই বাড়িটা তার না বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন আর এই দেশটা হচ্ছে বিদেশ সেটি সে স্থায়ীভাবে এখানে থাকে না সুতরাং ওই তিন চার দিন এক সপ্তাহ যদি থাকে তাহলে সে কসর করে যাবে যেহেতু সে মুসাফির হিসাবে আছে কারণ সে একটি কনফারেন্সের জন্য এসেছে কিন্তু থাকার কোনো সংকল্প নেই এই কারণে আর যারা নিজেদের মানে আসবাবপত্র কিনে মোটামুটি খাওয়ার আয়োজন করেছে থাকবে এরকম সংকল্প করেছে তখন তার অবস্থানটা দেখে যদি কেউ মনে করে যে সে ট্রাভেল করছে না সে থাকছে জামা কাপড় লন্ড্রি করছে থাকছে কোনো টুকটাক জিনিসপত্র কিনছে এবং আর সে বিশ দিন থাকবে তারপর চলে যাবে তাহলে ওই বিশ দিন সে আর কসর করবে না নিজে নামাজ পড়বে আর যদি সে অস্থায়ীভাবে থাকে আর কোনো কারণে বলে যে আমার ঠিক নাই যে কোনো দিন আমি চলে যেতে পারি এটি যদিও খুবই ডিফিকাল্ট টু প্রেডিক্ট মানে তখন এটি কসর হবে মুদ্রা কথা ট্রাভেলিং যেটি সমাজে মানুষ ট্রাভেল করছে এরকম বোঝায় সেরকম যদি হয় তাহলে কসর করবে সেই সময়সীমা যতদিন হোক না কেন এখানে একটা জিনিসই হচ্ছে এই যারা প্লেনে অন্য কোথাও গিয়ে তারপরে দেখলেন যে গ্রাম থেকে বের হয়ে আরেকটি গাড়িতে করে শহরে আসলেন এসে দেখলেন যে প্লেন যাবে না হরতাল হচ্ছে মাঝখানে একটি জায়গায় কসর করেছেন আবার ফিরে এসেছেন তাহলে ওই নামাজ আবার পড়তে হবে না যেটি পড়া হয়ে গেছে কারণ ওটি নিয়তের উপরে সহি হয়েছে এই কারণে যখন আবার বাড়িতে ফিরে এসেছে কোন কারণে যেতে পারেনি হরতালের কারণে সুতরাং এই নামাজকে আবার দোহাইতে হবে না আর যে সকল মানুষ গাড়ি চালায় যেমন পাইলট অথবা বিমানবালা এয়ার ক্রু এরকম যদি কারো প্রফেশন থাকে যারা ড্রাইভার হিসেবে দূরে বাস নিয়ে যায় এবং সেই দূরত্ব যদি আটচল্লিশ মাইলের বেশি হয় আর ওই দূরত্বটাকে এলাকার মানুষ ট্রাভেলিং হিসাবে গণ্য করে তাহলে সেই লোক কঠোর করবে যখনই সে তার নিজের এলাকা থেকে চলে যাবে কথর করবে কিন্তু যে নিউ শহরের ভিতরে গাড়ি চালায় তা সে কথর করতে পারবে না কারণ এটি তার নিজেরই শহর ঢাকা শহরে যে গাড়ি চালায় সেইরকম কিন্তু যে ব্যক্তি ঢাকা থেকে চিটাগাং যায় তাহলে চিটাগাং যদি তার বাড়ি থাকে আর ঢাকায় যদি তার অবস্থান থাকে তাহলে চিটাগাং এবং ঢাকা শহর দুই শহরে পৌঁছার পর সে কসর করতে পারবে না কিন্তু অন দা ওয়েতে সে কসর করতে পারবে আশা করি যথেষ্ট এর বাইরে তেমন কিছু নাই এই ব্যাপারে বিস্তারিত প্রশ্ন করা ঠিক হবে না আশা করি তবে করতে পারেন বিজনে তারা পরে ইনশাআল্লাহ আমরা এখানেই কসরের জিনিসটুকু শেষ করে দিচ্ছি